বরিশাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এলাকার বাসিন্দারা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। শনিবার ইসলামপুরের মিলনপল্লী সংলগ্ন কৃষক বাজার এলাকায় খানাখন্দে ভরা বেহাল 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। এর জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়, রীতিমতন বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 2 মাস ধরে ইসলামপুর শহরের উপর দিয়ে যাওয়া 31 নম্বর জাতীয় সড়ক বিভিন্ন জায়গায় খানাখন্দে পরিপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল না হওয়ায় অবশেষে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যতক্ষণ পর্যন্ত সড়ক সংস্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ তুলবে না বলে স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিলেও পরে পুলিশই আশ্বাসে তা তুলে নেওয়া হয়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, এ বিষয়ে এর আগেও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছিল। আবারও তাদের সঙ্গে কথা বলে এ বিষয়টি নজরে আনা হলো, তবে খুব শীঘ্রই তা মেরামত করা হবে বলে মনে করছেন তিনি। কি কারণে আর কি পথ অবরোধ করেছেন? বিগত 1 মাস ধরে এই রাস্তার এরকম অবস্থা আছে, বেহাল দুর্দশা, একদম মানুষ চলাফেরা করতে পারছে না। এখানে আশেপাশে যত মানুষ আছে একটাই রাস্তা, মানে পাড়ার ভিতর দিয়ে চলতে হলে NH এর উপর দিয়ে চলতে হয়। এখানে প্রতিদিন 2 থেকে 3টা করে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত। আজকেও এই ছেলেটা বাইক নিয়ে যাচ্ছিল, সে সময় ট্রাক পালে এরপর পাল্টি হয়ে যায়, বাইক নিয়ে তখন পড়ে গেছে। প্রতিদিন এরকম ঝামেলা হচ্ছে, তাই জন্য আজকে এতদিন প্রশাসন আশ্বাস দিয়ে গেছে আজকে ঠিক হয়ে যাবে, কালকে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। আজকে ওই জন্য লিখিত পর্যন্ত দেওয়া হয়েছে এখানে, আজকে সেই জন্য আর কোনো উপায় না পেরে আমরা আজকে রাস্তায় এখানে রয়েছি যে না, যতক্ষণ এটা ঠিক হচ্ছে এই রাস্তায় কোনো সমস্যার সমাধান হচ্ছে আমরা এখানে।